নদিয়া শিল্পীর শিল্পকলায় মুগ ডালের ওপর মাটি দিয়ে সৃষ্টি করলেন 9 মিলিমিটারের মা দুর্গা। নদিয়ার প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা পেশায় অঙ্কন শিক্ষক। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা। তার বাবা ছিলেন একজন বেতার শিল্পী। ছোট থেকেই ভিন্ন ও বিকল্প শিল্প ভাবনা তাকে তাড়া করে বেড়াত। প্রতি সময় চেয়েছেন নিজেকে উদ্যম, ইচ্ছে শক্তি ও শিল্পকলার নতুন কিছু করার। অতীতে তিনি সিমেন্ট এর বহু মনীষীদের মূর্তি তৈরি করেছেন। এরই পাশাপাশি গত 2 বছর করোনা আবহেও তার শিল্পকলায় বাদ সাধতে পারেনি বলে তিনি জানান। গত বছর করোনা আবহেও তিনি একটি চালের ওপর মা দুর্গা তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন করোনা অসুর বধ। এবছর দুর্গাপুজোকে সামনে রেখে দীর্ঘ প্রায় 1 মাস ধরে নিরলস প্রচেষ্টায় নিজের শিল্পকলার মাধ্যমে একটি মুগ ডালের ওপর মাটি দিয়ে 9 মিলিমিটার মা দুর্গার মূর্তি গড়ে ফেলার তাক লাগিয়েছেন তিনি। তিনি আরও বলেন, সবসময় নতুন কিছু করার নেশা তাকে তাড়া করে বেড়ায়, তার থেকেই তার এই প্রচেষ্টা। আগামী দিনে আরও এমন ভিন্ন ভাবনায় নতুন কিছু করার লক্ষ্যেই এগিয়ে চলেছেন বলে তিনি বললেন। আজকে কি তৈরি করলেন আপনি? সবসময় নতুন কিছু করতেই ভালো লাগে। গত বছর আমি করোনা আবহে একটি চালের দানার উপরে মাটি দিয়ে করোনাবধ মা দুর্গার মূর্তি তৈরি করেছিলাম। এবার আমি একটি মুগ ডালের দানার উপরে মাটি দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি করে আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি মাকে জানালাম। এইরকম কি আপনি আরও অনেক রকম মূর্তি তৈরি করেছেন? হ্যাঁ, আমি বহু রকম করেছি। সিমেন্টের মূর্তি, ডুট পেন্সিলের লিডে, চকে, ওয়াইল্ড প্যাস্টেল কালারে, মাটি দিয়েও বহু মূর্তি তৈরি করেছি। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি এইভাবে আস্তে আস্তে ক্রমশ ক্ষুদ্র মূর্তি তৈরি করে এগিয়ে যেতে। আপনার নাম? গৌতম সাহা।